হ্যালো আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আমাকে আমার একজন ভিউয়ার্স কমেন্ট করে জানিয়েছেন যে দারাজ সেলারে কিভাবে সেলার বাউচার কোড অ্যাড করতে হয় সেই সম্পর্কে একটা ভিডিও বানাতে তো আমি ওই ভিউয়ার্সের জন্যই এবং আপনারা যারা জানেন না নতুন সেলার তাদের জন্য ভিডিওটা হয়তো উপকৃত হবেন আপনারা দেখে তাই তাদের জন্য এই ভিডিওটা আসলে বানানো তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিসি স্কিনে আমি একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি আর অবশ্যই আমি কিন্তু আমার অ্যাকাউন্টটা অলরেডি লগ ইন করে রাখেছি আপনারা আপনাদের সেলার অ্যাকাউন্টে যখন লগ ইন করবেন তখন আপনাদের ইন্টারফেসটা কিন্তু ঠিক দেখতে এরকমই দেখাই আমি এখানে অবশ্য আমার টপটা আছে সেটা অলরেডি আরেকটা একটা দেখেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইনভিজিবল স্টোর আসলে এখানে আমি এখনো যেই সেলার ভাউচার কোড সেটা কিন্তু এখনো অ্যাড করি নাই সে কারণে এটা এরকম দেখাচ্ছে তো আমি এখানে দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের সেলার ভাউচার কোডটা অ্যাড করবেন এবং অ্যাড করার পরে আপনাদের এটার ইন্টারফেসটা কীরকম দেখায় আর বলে রাখি যে সেলার ভাউচার হচ্ছে কাস্টমারকে আপনার তরফ থেকে আপনি কিছু ডিসকাউন্ট দেওয়া অর্থাৎ আপনার স্টোর থেকে যখন কাস্টমার কোনো প্রোডাক্ট কিনবে তখন একটা নির্দিষ্ট টাকার পণ্য মানে একটা নির্দিষ্ট টাকা যখন ওভার হয়ে যাবে তখন সে সেই টাকার বিনিময়ে কিছুটা কিছু টাকা বা কিছু পার্সেন্টেজ আপনি ওকে ছাড় দিবেন ঠিক আছে তো মূলত ভাউচার মানে হচ্ছে ছাড়ে বোঝাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি এরকম ইন্টারফেস আর এরকম ইন্টারফেসের স্টিক বাম পাশে এখানে অনেকগুলো অপশান আছে সেখানে প্রমোশন একটা অপশন আছে আপনাদের মাউস কার্ভেস যখন ওখানে নিয়ে যাবেন ঠিক এর পাশে আবার আরেকটা একটা ট্যাপ ওপেন হবে সেখানে তিন নাম্বার একটা অপশন আছে কি সেলার ভাউচার আপনারা সেলার ভাউচারে ক্লিক করে দেবেন সেলার বাজারে ক্লিক কর সেলার বাজারে ক্লিক করার পরে কিছুক্ষণের পরে আপনাদের পেজটা লোড হয়ে যাবে লোড হয়ে যাওয়ার পরে আপনাকে এখানে কিছু নির্দেশনা দেখাবে আপনি চাইলে এগুলো ক্লোজ করে দিতে পারেন নোটিফিকেশনটা ক্লোজ করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন কি ভাউচার লিস্ট নামে একটা অপশান দেখা যাচ্ছে ভাউচার লিস্টে নিচে আছে দুটো অপশান একটা হচ্ছে কালেকটিভ ভাউচার আর একটা আছে ভাউচার কোড তাহলে আমি দুইটা জিনিসেই বলে দিকি আপনাদেরকে কালেকটিভ ভাউচ ভাউচার হচ্ছে আপনার কাজ থেকে মানে আপনার কাছ থেকে কাস্টমার বাউচারটা কালেক্ট করে নেবে ঠিক আছে আর বাউচার কোডের ক্ষেত্রে হচ্ছে আপনি কাস্টমারকে একটা বাউচার কোড দিয়ে দিবেন সেই কোডটা যখন কাস্টমার আপনার শপে মার্কেট করার সময় যখন ওই ভাউচার কোডটা আপনার ওখানে বসাবে তা আপনার শপে শপের থেকে কেনাকাটার পরে যখন ওই ভাউচার কোডটা দিবে তখন সে ডিসকাউন্টটা পাবে তো আমরা যেহেতু আজকে ভাউচার কোডটা বসাবো তাহলে মানে আমি ওটা সম্পর্কে আপনাদেরকে দেখাবো আর কি আর ফাঁকে আমি এটাও আপনাদেরকে দেখিয়ে দেবো তো দেখা যাচ্ছে এখানে ডান পাশে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ সময় নেবে তারপরে ঠিক ওপেন হয়ে যাবে নোটিফিকেশানটা আবার ক্লোজ করে দিচ্ছি তারপরে দেখা যাচ্ছে এখানে ভাউচার ডিটেলস তাহলে আপনাকে এখানে আপনার ভাউচার ডিটেলসগুলো দিতে হবে ঠিক আছে তা আমরা এক এক করে পূরণ করে আসবো এর আগে আমি বলে রাখি যে কি ভাউচার টাইপ আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে দুটা ভাউচার টাইপ হয় একটা হচ্ছে কালেক্টেবল বা কালেকটিভ আর ভাউচার একটা হচ্ছে ভাউচার কোড তাহলে দেখুন যে কি কালেক্টিভ ভাউচারটার যখন এখানে অলরেডি কিন্তু দেওয়া আছে কালেক্টিভ ভাউচার এটাই সিলেক্ট করা আছে সিলেক্ট করা থাকা অবস্থায় কিন্তু দেখুন যে কালেক্ট স্টার্ট টাইম অর্থাৎ কত সময় থেকে কত সময় পর্যন্ত আপনার বাউচার গুলো কালেক্ট করতে পারবে ঠিক আছে এই কালেক্টিভ বাউচার আর এই কালেক্টিভ বাউচারের মধ্যে হচ্ছে তিনটা ডিসপ্লে এরিয়া থাকবে অর্থাৎ তিনটা অপশন থাকবে একটা হচ্ছে রেগুলার চ্যানেল এটা হচ্ছে সবসময় কালেক্ট করতে পারবে যদি আপনি অফলাইন করে দেন সেক্ষেত্রে এটা অফ অফ হয়ে যাবে আর স্টোর ফলো অর্থাৎ হচ্ছে যারা শুধুমাত্র আপনার স্টোরটাকে ফলো করবে তারাই শুধুমাত্র এই বাউচারটা গ্রহণ করতে পারবে তাহলে কালেক্টিভ বাউচার হচ্ছে মূলত এটাই ঠিক আছে তো আমরা যেহেতু ঠিক আছে তো আমরা যেহেতু সেলার বাউচার নিয়ে আলোচনা করবো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করার পরে যে সে বাউচার কোড অর্থাৎ সেলার বাউচার আর কি বাউচার কোড আমরা বাউচার কোডে ক্লিক করে দেবো বাউচার কোডে কিন্তু শুধুমাত্র একটাই রেগুলার চ্যানেল থাকবে সেটা হচ্ছে সবসময় মানে বাউচার কোডটা কালেক্ট করতে পারবে ঠিক আছে তা অবশ্যই আমরা এখানে ডেট এবং টাইমটা দিয়ে দিব যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমার বাউচার কোডটা আমি দিব সেগুলো দেওয়া যাবে প্রথমে এখানে দেখা যাচ্ছে বাউচার নেম বাউচার নেমের মধ্যে আপনি আপনার পছন্দ মতো একটা বাউচার নেম দিয়ে দেবেন আমি আমার নাম শপের নাম অনুযায়ী দিচ্ছি ইনভিজিবল ওকে ইনভিজিবল ওয়ান হান্ড্রেড দিচ্ছি ইনভিজিবল ওয়ান হান্ড্রেড তারপরে স্টার্ট টাইম কত তারিখ থেকে শুরু করব যেহেতু আমি আঠাশ তারিখ আজকে আঠাশ তারিখ থেকে শুরু করলাম সময়ও আছে এখানে কয়টা থেকে শুরু করবেন ধরেন আমি দিলাম এখানে একটা ওকে এবং শেষ সময় মানে অর্থাৎ আপনার বাজারটা আপনি শেষ করবেন কবে সেটা আপনি যদি চান তিন দিন দশ দিন এটা আপনার মতো আপনার ইচ্ছে এখানে চাইলে এখানে আপনি যে চেঞ্জ করে নিতে পারবেন শাল ইয়ারগুলো চেঞ্জ করে নিতে পারবেন সো আমি এখানে দিব হচ্ছে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত সো নভেম্বর এই যে ডিসেম্বর আঠাশ তারিখ থেকে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত দিলাম এবং এটা ডেটটাও আবার ওই যে টাইম সরি টাইমটা আমি একটু ঠিক করে দিচ্ছি একটা ওকে দেখা যাচ্ছে আমি আঠাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত দিলাম এবং আসবো ভাউচার টাইপ অলরেডি কিন্তু সিলেক্ট করে দিয়েছি এখন আসবে ভাউচার কোড তো ভাউচার কোড হচ্ছে আমি এই যে আমার এখানে যেটা ভাউচার নেম দিয়েছি সেটাই আমি এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি আপনারা চালা আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু বারো ছয় থেকে বারোয়ের নিচে হতে হবে অর্থাৎ ছয় ডিজিটের চাইতে বেশি এবং বারো ডিজিটের চাইতে কম এর মাঝখানে যেহেতু আমার এটা দিয়েছিলাম টুয়েলভ টুয়েলভ হয়ে গেছে সমস্যা নাই তারপরে একটু নিচে চলে আসতে হবে সরি হ্যাঁ একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর বাউচার সেটিং বাউচার সেটিং করতে হবে যে বা ডিসকাউন্ট টাইপ ডিসকাউন্ট টাইপে দেখবেন ক্লিক করলে দুটো অপশান পাবেন একটা পাবেন হচ্ছে মেনু মানি ভ্যালু বাউচার একটা হচ্ছে পার্সেন্টেজ বাউচার তাহলে বাউচার একটা হচ্ছে পার্সেন্টেজ বাউচার তাহলে দুটো দুটো অপশান একটা হচ্ছে মানি মানি বলতে আপনি কত টাকা সরাসরি ডিসকাউন্ট দেবেন আর পার্সেন্টেজ সিলেক্ট করলে আপনি কত পার্সেন্ট করে দিবেন টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এভাবে দেবেন আর এটা কিন্তু মনে রাখবেন সব কিছু হচ্ছে আপনার টোটাল পণ্যের উপর আপনি আপনার সব থেকে কাস্টমার কত টাকার বাজার করবে এবং কত টাকার বাজার করলে আপনি কত টাকা ডিসকাউন্ট দেবেন সেটা কিন্তু এটার উপর নির্ভর করতেছে তো আপনার এটা আগে অ্যানালাইসিস করবেন দেন আপনি আপনার মানি বা পার্সেন্টেজ এটা সিলেক্ট করবেন ঠিক আছে তো যেহেতু আমি মানি দিচ্ছি সেক্ষেত্রে মানি বেলু বাউচার দিচ্ছি মানি বেলু বাউচার দিলাম মানি বেলু বাউচার না দিয়ে আমি যদি পার্সেন্টেজও দিই তাহলে কিন্তু আপনি পার্সেন্টেজও দিতে পারেন এটা আপনার ব্যাপার তো আমি দিচ্ছি মানি বেলু বাউচার সিলেক্ট করলাম সো দেখতে পাচ্ছেন যে কি ডিসকাউন্ট বেলু অফ এখানে আপনি ক্লিক করে এখানে আপনি কত টাকা দিতে চাচ্ছেন তো আমি দিচ্ছি ধরেন একশো টাকা ঠিক আছে আমি পুল মানে যত টাকার পণ্য কিনবে সেখানের মধ্যে আমি একশো টাকা কি দিব বাছরটা দিব তারপর আসবে আপনার মিনিমাম অর্ডার ভ্যালু কত টাকার পণ্য আপনার এখান থেকে কিনতে হবে তাহলে আমি দিয়ে দিলাম এক হাজার টাকা সর্বনিম্ন আমার দোকান থেকে যদি এক হাজার টাকার প্রোডাক্ট কিনে তখন আমি ওকে একশো টাকা ডিসকাউন্ট দিব ঠিক আছে আর এটা যদি আপনি মানি মানে পার্সেন্টেজ ভ্যালুতে করেন এই যে এখানে পার্সেন্টেজ ভ্যালুতে করেন তাহলে হবে কি এক হাজার টাকায় মিনিমাম টেন পার্সেন্ট টেন পার্সেন্ট হলে এটা হচ্ছে এক হাজার টাকায় একশো টাকা এইভাবে হিসাবটা করতে হবে আমি এক হাজার টাকা দিয়ে দিলাম এবং টোটাল ভাউচার কয়টা ইস্যুট করবেন তাহলে আমি কতটা ভাউচার দিব আমি দিলাম কি একশোটা ভাউচার আমি দিব একশোটা ভাউচার আমি দিব এবং পার পারসন হচ্ছে একজনে মাত্র একটা ভাউচার একটা করে ভাউচার নিতে পারবে ঠিক আছে বেশি নিতে পারবেন একজনে দুটো ধরে ভাউচার নিতে পারবেন একবার একজনে একবারে একটা বাঁচা নিতে পারবে সেটা এখানে ওয়ান অলরেডি সিলেক্ট করা আছে এবং অ্যাপ্লাই টু এবং এটা আপনি কি ফুল শপের উপর করবেন নাকি এস কিউ এর উপর করবেন এস উপর করবেন এস কিউ জিনিসটা হচ্ছে এই যে এস কিউ জিনিসটা হচ্ছে আপনার প্রোডাক্ট আপনার কতগুলো প্রোডাক্ট আছে দেখেন যে আমি একটু দেখাই ধরেন আমার এই একটা প্রোডাক্ট একটা প্রোডাক্টের নির্দিষ্ট প্রোডাক্টের উপর যদি আমি দিই তাহলে কিন্তু চারশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে তো আমার চারশো পঞ্চাশ টাকা না আমি দিচ্ছি এক হাজার টাকা ঠিক আছে তাহলে একটা প্রোডাক্টের উপর তো এটা কাউন্টেবল হবে না ঠিক আছে এটা আপনাদের আপনাদের ইচ্ছা মতো করে আপনারা এটা কিন্তু ক্যালকুলেশন করে দেবেন আমি দিচ্ছি পুরো শপের উপর সেক্ষেত্রে হবে আমার পুরো শপ থেকে যখন ও এক হাজার টাকার বাজার করবে এক হাজার টাকার অর্ডার করবে তখন সে একশো টাকা কি পাবে ভাউচার পাবে অবশ্যই কিন্তু তাকে ভাউচার কোড যেটা আছে এই ভাউচার কোডটা কিন্তু বসাতে হবে অথবা এটা ও ফ্রেন্ডের মাধ্যমে শেয়ার করেও কিন্তু ওই ভাউচার কোডটা কি করতে পারে ইউজ করাইতে পারে এটাই তো মূলত এখানে দেখতে পাচ্ছেন এগুলো সুন্দর করে এভাবে আপনারা ফিল আপ করে দেবেন ফিল করে দেওয়ার পরে এখানে সাবমিট অপশান দেখা যাচ্ছে কি এই কোডটা অলরেডি একবার ব্যবহার হয়ে গেছে মানে এই যে ইনভিজিবল একশো এটা কিন্তু একবার সিলেক্ট হয়ে গেছে গা সেই কারণে এটা আর হবে না ঠিক আছে দ্বিতীয়বার করা যাবে না এটা একবার হয়ে গেছে গা আসলে এটা আমি একবার ইউজ করে ফেলছিলাম সেই কারণে তাহলে আমি একটা কাজ করতেছি এটা তো আমি এখানে ট্যান দিয়ে দিচ্ছি ঠিক আছে টেন দিয়ে দিলে এখন দেখবেন যে কি সাবমিট দিলাম সাবমিট দিলে কিন্তু এটা নিয়ে নিবে ঠিক আছে তাহলে ইনভিজিবল টেন হচ্ছে বাউচার কোড ঠিক আছে এটা যখন দুই তিন সেকেন্ড ওকে রিফ্রেশ হয়ে এসে এরপর আমরা এখানে এই যে কালেক্টেবল বাউচার এবং বাউচার কোড আমরা বাউচার কোডে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু আমাদের বাউচারটা দেখা যাচ্ছে যে ইনভিজিবল টেন এটা হচ্ছে একশো টাকা রেগুলার চ্যানেল ফুল শপের ওপর ঠিক আছে এবং আঠাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এটা থাকবে চাইলে এই লিঙ্কটা যদি আপনার কপি করে অন্য মাধ্যমে আপনার ফ্রেন্ড বা সার্কেল বা যার কোনো কারোর মাধ্যমে শেয়ার করতে চান সেক্ষেত্রে শেয়ার করতে পারবেন এবং এখন দেখাবো যে কি ভাউচারটা আমাদের এখানে অ্যাড হয়েছে নাকি সো আমার এখানে চলে যাবো পেজে দেন যে পেজে যাওয়ার পর আমি এটাকে রিফ্রেশ দিবো এখানে আরও একটা সেটিং করতে হবে এখন আপনাদের তো আপনারা চলে যাবেন আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে যে অ্যাড নিউ এর পাশে একটা অপশান আছে শো বাউচার ইন স্টোর আপনার স্টোরের মধ্যে বাউচারটা কিভাবে শো করতেছে এটা দেখেন একটু এই যে এটা হচ্ছে মোবাইল এর ক্ষেত্রে এইভাবে দেওয়া আছে ঠিক আছে মোবাইল বিহ এর ক্ষেত্রে কিন্তু আপনি চেক করলে কিন্তু এটা এইভাবে পাবেন যেহেতু আমরা এখন পিসিতে আসি ল্যাপটপ আসি সে কারণে এটা এখানে দেখাচ্ছে না তাহলে এটা দেখানোর জন্য আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন মোবাইলের পাশে পিসি অপশন আছে পিসি অপশনে চলে যাবেন তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট প্রোডাক্টের নিজে প্রমোশন আছে প্রমোশনে ক্লিক করে দেবেন প্রমোশনে ক্লিক করে দেওয়ার পর এখানে এটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এটাকে জাস্ট ড্র্যাক করে আপনারা এখানে ছেড়ে দিবেন একটু লোডিং নেবে নিবে চলে আসছে আপনারা এখানে দিলাম হ্যাঁ সো এখন এখানে চলে আসছে ঠিক আছে বাউচারটা চলে আসছে চলে আসার পর আপনারা চাইলে এটাকে উপরে নিচু করতে পারেন এটা আপনাদের ইচ্ছা যেহেতু আমরা এটাকে উপরে নিচে করবো না আমরা এতটুকুতে রাখতে চাচ্ছি প্রথমে বাউচারটা রাখবো এবং দেন এখানে আমরা পাবলিশে ক্লিক করে দিব নাও রিলিজড ক্লিক করে দেব দেন ক্লোজ আবার আমরা এখানে চলে যাবো এখানে গিয়ে আমরা জাস্ট শুধু একটু রিফ্রেশ দিব আমাদের পেজটাকে রিফ্রেশ দেওয়ার সাথে সাথে হোম পেজে চলে যাব ইয়াস হোম পেজে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই বাউচারটা আমাদের এখানে অ্যাড হয়ে গেছে জাস্ট এখান থেকে কপি করে নিলেই ওরা কোডটা কপি করে নিতে পারবে এই যে ইনভিজিবল স্ট্যাম্প এবং একশো টাকা এক টাকা একশো টাকা অফ অফ থাকবে বাউচার সো ভিউার্স আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা বাউচার কোডটা অ্যাড করবেন এবং কিভাবে আপনারা মোবাইল মোবাইল সেটিং সেটিং সেটিংটা করে নেবেন বাউচার কোড শোয়ের ক্ষেত্রে আমি বলবো কি আপনারা সব সময় বাউচার কোডটা প্রথমেই দিবেন প্রথমেই দিলে কি হবে কাস্টমার আপনার ওখানে শপে ঢুকলে সাথে সাথে এটা দেখতে পাবে এবং সাথে সাথে এটা কালেক্ট করতে পারবে এটা একটা হচ্ছে সেলিং বাড়ার বাড়ানোর একটা উপায় আর কি ঠিক আছে তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আরও কিরকম ভিডিও আপনারা দ্বারা সম্পর্কে জানতে চান তা আমাকে জানাবেন আর যারা নিউ সেলার আছেন তাদের জন্য নতুন বছরের শুভেচ্ছা এবং নতুন বছরে আপনারা আপনাদের সেলিং গুলো আরো বৃদ্ধি করুন এটাই প্রত্যাশা রইল আর যতটুকু আশি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম